হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব লাউ তরকারি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি। একদম নর্মালভাবে আমি লাউ তরকারিটাকে রান্না করব, লাউ আর আলু দিয়ে। তো দেখো আমি কীভাবে রান্নাটা করছি, কারণ আমার শরীরটা ভালো না, এমনকি আমার বাড়ির সবারই শরীরটা খারাপ, তার জন্য আমি লাউ তরকারি রান্না করছি। তো দেখতেই পাচ্ছ এখানে শিলের মধ্যে একটা পেস্ট হচ্ছে, পেস্টটা হলো আদা আর জিরে, এটা পেস্ট করছি। তো আমি একটু পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ আর আলুটাকে কেটে রেখে সেটাকে আমি ভালো করে নাড়াচাড়া করলাম। করার পরে যখন আমার মশলাটা বাটা হয়ে গেল, জিরে আর আদাটা, তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু কষাবো, নাড়াচাড়া করবো, কিচ্ছু না, সামান্য একটু লবণ, একটু তেল, একটু হলুদ আর একটু আদা জিরে বাটা দিয়ে লাউ তরকারিটা হবে একটু ঝোলঝোল টাইপ। ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে, বা লুচির সাথেও খেতে পারো। তোমরা এইভাবে দেখতে পারো ট্রাই করে। তো আমি বানালাম, একটু লঙ্কারগুলো দিলাম আমি, কারণ একটু কালারটা হলে একটু দেখতে ভালো লাগে তার জন্য। তো আমি তো এখন বাড়িতে এসে গেছি, আমি বাড়িতেই আছি, তোমরা তো জানোই আমি অন্য কোথাও থাকতাম, মানে আমি আসামে ছিলাম এতদিন। তো আমি এখন বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে এখন শরীরটাও ভালো না সবার, তো আমি রান্না করছি আজকে। তো এই যে পাতাটা তোমরা দেখছো, এই পাতাটা হলো, এই পাতাটার নাম হলো গেরাল পাতা। এই পাতাটাতে যে কত উপকার আছে, এই পাতাটা দেখো আমাদের বাড়ির গেটের সামনে পুরো জঙ্গলের মতো হয়ে গেছে, যাই হোক এখন বর্ষাকাল, তার জন্য তো আমি পাতাটাকে তুলে নিলাম, কয়েকটা পাতা আমি এই পাতাগুলো তুললাম। এই পাতাটার অনেক উপকার আছে, এটা সর্দি কাশি জ্বর আর আরও শরীর খারাপ হলে পরে এই পাতাটা যদি কেউ লবণ আর দুটো লঙ্কা দিয়ে সেদ্ধ করে খায়, এটার অনেক উপকার আছে, অনেক উপকার। তো যারা খায় তারা জানে, আর যারা খায় না তারাও জেনে নাও যে এই গেরাল পাতা যে জিনিসটা, এটা এত উপকার। তো আমি এই পাতাটা এখন তুলে নিচ্ছি, এটা নিয়ে সেদ্ধ করবো। আর পেছন দিকেও আমি দেখতে পাচ্ছি আমার বাবা দাঁড়িয়ে আছে, বাবা এখন ফুল তুলছিল, তুলসী পাতা তুলছে পুজো দেবে ঠাকুরে। তো আমি রান্না করছি, আর আমার চোখে প্রবলেম হয়েছে তার জন্য চশমা পরে আছি। তোমরা হয়তো ভাবছো আমি চশমাটা কেন পরে আছি, আমার চোখে একটু প্রবলেম হয়েছে তার জন্য আমি চশমা পরে আছি। আর দেখো তোমরা, আর একটু ঠান্ডাও লাগছে যেহেতু আমার একটু জ্বরও এসছে এই টাইমটা, সবাই তো জানো সবার চোখ উঠছে, জ্বর আসছে, তো আমারও তার জন্য আমি টুপি পরেছিলাম। যাই হোক বাইরে বেরিয়েছি, রোদের মধ্যে গরম লাগছে, তো কানের ওপর তুলে দিয়েছি, এখন ঘিমেও যাচ্ছি। তো আমি এই পাতাটাকে নিয়ে এখন ভালো করে ধুতে হবে, কারণ বর্ষাকালে পাতার মধ্যে ডিম পাড়ে, তো সেই জন্য কচি কচি পাতা থেকে আমি কটা পাতা তুলে নিলাম। তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করব। তো আমাদের বাড়িতে আরও একটা গাছ আছে, চলো দেখে নাও তোমরা। এই যে এটা হলো কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো, দেখো কত হয়েছে মিষ্টি কুমড়ো গাছ, একদম ছাদে উঠে গেছে আমাদের। তো আমাদের যে ঠাকুর ঘরের সামনের থেকে আমাদের মেন ঘরের ছাদের ওপর উঠে গেছে। তো চলে আসলাম পাতাগুলো নিয়ে, এখন পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো। দিয়ে এই যে দেখতে পাচ্ছ, আমি এই ছোট্ট হাঁড়িটার মধ্যে দু গ্লাস জল দেবো, প্রথমে এক গ্লাস দিয়ে দিলাম, তারপরে আমি পাতাগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে একটু লবণ দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, দুটো কাঁচা লঙ্কা, বেশি দিতে লাগবে না, একটু দিলে ভালো হয়। কাঁচা লঙ্কাটা দিলাম, দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এটা সেদ্ধ ভালো করে ফুটে যখন সেদ্ধ কালো জলটা হয়ে যাবে, তখন তুমি এটাকে ভালো করে চিপে এই জলটা খেতে পারো। সর্দি কাশির জন্য তো একমাত্র উপকার বাড়ির গাছের জিনিস, আর সবুজ জিনিস খুবই উপকার, এটা তোমরা বানিয়ে খেতে পারো, দেখতে পারো। আর এখন এইটা আমরা তিনজনাই খাবো, কারণ আমাদের জ্বর সর্দি কাশি সব রয়েছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটে উঠলে আমি আবার, এই যে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে, আর একটু হওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি, পাতাগুলো আবার ভালো করে সেদ্ধ হোক। দেখা যাচ্ছে জলটা কত সুন্দর, মনে হচ্ছে পুরো কাশির ওষুধ, ছোটোবেলায় এরকম করে মা আমাদেরকে বাসক পাতা সেদ্ধ করে খাওয়াতো। তো চলো আমার এটা তো কাজটা শেষ, এখন আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরের সামনে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, তো সব দিকে ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করে নিলাম। তো ঠাকুর মন্দিরটাকেও একটু ভিডিও করে নিলাম, রানা মাধব গৌর নিতাই।